নমস্কার দর্শক বন্ধু, মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। দুর্গাপূজার কয়েকটা দিন এই কাজগুলি আপনারা করবেন না, আর যদি করেন তবে নিজের বিপদ নিজেই ডেকে আনবেন। কি সেই কাজ? আসুন একে একে সেই কাজগুলি জেনে নিই। ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত এই কাজগুলি আপনারা অবশ্যই বর্জন করার চেষ্টা করুন। তার আগে জানিয়ে রাখি, এখনও পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টা আইকনটি বাজিয়ে দিন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। এবার দেখে নিই কি সে কাজ। আপনারা দুর্গাপূজা চলাকালীন সাত্ত্বিক আহার অর্থাৎ নিরামিষ খাওয়ার চেষ্টা করুন। এই দুর্গাপূজা ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত স্বামী স্ত্রী অবশ্যই ঝগড়া করবেন না, যদি করেন তার প্রভাব শিশুর উপর পড়তে বাধ্য। এই দুর্গাপূজার সময় অতিরিক্ত পরিমাণ ঘুমাবেন না, যদি ঘুমান তবে মা দুর্গা এবং মা লক্ষ্মী আপনার উপর রুষ্ট হতে পারে। এরপরে আপনি বন্ধু বান্ধবদের সাথে দুর্গাপূজার সময় মদ্যপান করবেন না। এই মদ্যপান যদি করেন আপনার বৃহস্পতি গ্রহ দুর্বল হয়ে পড়বে। এই দুর্গাপূজা চলাকালীন আপনি হাতের নখ এবং পায়ের নখ অবশ্যই কাটবেন না, আগে থেকে হাত পায়ের নখ কেটে নিন। যতদিন দুর্গাপূজা চলবে চেষ্টা করুন আপনি আপনার বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। ধন্যবাদ।